হ্যালো এভরিওয়ান, ইটস মি মিস্টার রাফেত হোসেন। অনেকদিন পর লাইভ। তো একটা জিনিস হচ্ছে যে আমরা সবসময় যেটা বলে আসতেছি এবং অফকোর্স সবসময় বলবো, আমাদের সামনে শুরু হতে যাচ্ছে আইটেক ডিফেন্স শো। তার মানে তার শুরু হওয়ার আগে আমরা যেটা প্রি লাইভ সেটা এখন আমরা করছি। আমাদের শো এর কনসেপ্ট হচ্ছে যে চিট অন এক্সাম, হ্যাঁ, পরীক্ষায় নকল করার বিষয়টা নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব। তো এখন কথা হচ্ছে যে আমার কাছে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছে যে যে কীভাবে আসলে আমরা এক্সামে এই চিটগুলো মানে করি, আর এখানে তথ্য প্রযুক্তির ব্যবহারগুলো কীভাবে হয়, এবং আমরা এই তথ্য প্রযুক্তির সহায়তাগুলো কীভাবে গ্রহণ করি, এবং অ্যাকচুয়ালি হাউ ইট ওয়ার্কস। তো আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তারা অনেক রকম মানে মন্তব্য করে, তারা বলে যে ওরা দেখছে এরকম এরকম করতে। হ্যাঁ, আমরা বড় জোর হইলে কাগজ কলমে নকল করছিলাম ওই যুগে, কিন্তু এখন তো তথ্য প্রযুক্তি এমন মানে ভাবে ডেভেলপ যেটা নকলের বিষয়টা মানে ধরাই যায় না যে নকল হয়েছে বা কিছু একটা। এনিওয়ে, এখন আরেকটা জিনিস আপনাদেরকে জানাই দিচ্ছি, আমাদের লাইভটা আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে, রাফু সফট আমাদের ইউটিউব চ্যানেল, এবং ওখানে আমরা হয়তো এই লাইভটাকে কিছু জায়গায় এডিট করব। তো আমরা এখন সরাসরি চলে যাব টপিক্সে। টপিক্সটা আমাদেরকে লিখেছেন মিনহাজুল ইসলাম ভাই, অসাম, থ্যাংক ইউ, এবং কাদেরী ভুট্টো, নাইস, ধন্যবাদ ভাই। আপনারা দেখছেন আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে চিট অন এক্সাম। তো আমরা কিছু বিষয় নিয়ে যাব, তার আগে আমার সাথে কে আছে এটা বলে দিই। আমার সাথে আছে মিস্টার আকিব। মিস্টার আকিব হচ্ছে আমাদের ইথিক্যাল হ্যাকার ফ্রম AIUB। হ্যালো আকিব। আচ্ছা আকিব, মানে আজকে আমাদের সাবজেক্টটা তো বুঝছো, আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে যে মানে চিট অন এক্সাম। তো চিট অন এক্সামে বিষয়টা তুমি কি মনে করো, মানে এটা আমাদের মানে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় কিনা? হ্যাঁ, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এক্সামটা অবশ্যই অনেক প্রিপারেশন নিয়ে একটা এক্সাম দেওয়া হয়। তো এক্সামে তারপরও যদি চিট হয় তাহলে সেটা অবশ্যই একটা খারাপ বিষয়, এবং চিটটা অনেক ধরনের হতে পারে। যেমন একজনের পেপার থেকে আরেকজনের পেপার দেখে লিখা, এটাও এক ধরনের চিট। কিন্তু আমাদের টপিকটা তথ্য প্রযুক্তিতে এখন যেভাবে চিটগুলো হচ্ছে, মানে ধরাই যায় না যেসব চিট করা হয়। আচ্ছা, ওইটা নিয়ে আমরা আসলে আলাপ আলোচনা করব। তো আমার কথা হচ্ছে যে আমরা মানে কীভাবে এক্সামগুলো মানে আমরা পার করি, এবং আমরা এক্সামের সাথে আমরা দেখি যে কে কীভাবে টেকনোলজি ব্যবহার করতেছে। তো প্রথমে আমি যে টেকনোলজির কথাটা বলবো, যেটা এখন সচরাচর এক্সামে মানে চলে, সেটা হলো মানে ক্যালকুলেটিভ বক্স হচ্ছে একটা টেকনোলজি, যেটার মধ্যে এবং সাথে ছোট একটা ডিসপ্লে থাকে যেখানে মেমোরি করে রাখা যায়, এবং সেই মেমোরির অ্যান্সার পাওয়া যায় যে লাইক এই মেমোরিটা আমি এই প্রশ্নটা চাচ্ছি। তখন ওখানে ওই ক্যালকুলেটারের মধ্যে ক্লিক করে দিলে ওই অ্যান্সারগুলো কিন্তু পাওয়া যায়, সাথে সাথে চলে আসে। তো এইটাকে বলা হয় ক্যালকুলেটিভ বক্স, এবং এটার মধ্যে সিম থাকে, যেই সিমের মাধ্যমে আবার বাইট থেকেও ওইখানে কেউ মেসেজ ব্রডকাস্ট করতে পারে, মানে লাইক বাল্ক SMS-এর মতো, মানে কেউ SMS পাঠালো, ওই SMS-টা মানে ক্যালকুলেটারের মধ্যে অবশ্যই এটা একটা কিবোর্ড, ওখানে টাইপ করা যায় যে এই প্রশ্নটা কী বা এই সালে এটা কী, করলে ওখান থেকে একটা SMS থ্রু হয়ে যায়, মানে যে মাস্টার প্ল্যানার তার কাছে একটা প্যানেল থাকে, তার কাছে যায়, তখন সে ওইটা অ্যান্সার করে পাঠায় দেয়, তখন ক্যালকুলেটিভ বক্সে চলে যায়। ক্যালকুলেটিভ বক্সে গেলে ওই অ্যান্সারটা পাওয়া যায়, তখন ওই যে পরীক্ষার্থী তখন সে ওটা দেখে পরীক্ষাগুলো মানে সে তার ওই অ্যান্সারগুলো তখন সে লেখে। তো এই ক্যালকুলেটিভ বক্স একটু মোটামুটি পপুলার, যদি এটা এখন ডিটেক্টেবল, এটা কিছুদিন আগে ধরা পড়ছে এই ক্যালকুলেটিভ বক্স দিয়ে নকল করার বিষয়টা, এখন অনেক অ্যালার্ট। মানে আমরা জানি যে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে বিগত 2008-09 দশ থেকে ক্যালকুলেটিভ বক্সের প্রচারটা বেশি ছিল, মানে 2009 সালে ক্যালকুলেটিভ বক্সটা
মানে উদ্ভাবন হয়ে এবং পরীক্ষার্থীদের হাতে থাকে। এবং 2011 সাল থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই ক্যালকুলেটিভ বক্সের ব্যবহার হয়। এই ক্যালকুলেটিভ বক্স হচ্ছে অত্যন্ত একটা মানে মানে একটা নিখুঁত একটা মানে একটা ডিভাইস, এটা দেখতে মানে হুবাহু ক্যালকুলেটার। এটা মানে এটা কোনো বুঝার উপায় নাই যে এইটা একটা ক্যালকুলেটিভ চিট বক্স। তাছাড়া চায়নায় আরও অনেক রকমের ক্যালকুলেটিভ চিট বক্স পাওয়া যায়। তারপরে আমরা আসি আরেকটা টেকনোলজি নিয়ে, যেটা মানে এই 2000 যেটা আরও আগে যেটা ছিল, আই মিন 2005 থেকে 2009, সেটা হচ্ছে ব্লুটুথ হেডফোন। আমরা সবাই জানি যে ব্লুটুথ হেডফোন খুব একটা রিভলিউশন ঘটায় 2005-এ। তো 2005 সাল থেকে 2007 পর্যন্ত এই ব্লুটুথ হেডফোন কিন্তু অনেক কাজ করে। তখন ব্লুটুথ হেডফোন কানের মধ্যে ছিল, বেশিরভাগ সময় যারা হয়তো ছেলেরা করতো কি ব্যান্ডেজ করতো, ব্যান্ডেজ করে ভিতরে ব্লুটুথ হেডফোন রেখে দিত এবং বাইরে থেকে কথোপকথনের মাধ্যমে সেই অ্যান্সারগুলো তারা দিয়ে দিত। তো 2005 থেকে 7 পর্যন্ত কিন্তু এভাবেই চলে ব্লুটুথ হেডফোন। তারপরে 7 থেকে 9 পর্যন্ত আমরা যাই যে স্বপ্নীল মাউনভাই বলছে, ভাই অফিস থেকে দেখছি ইউসিডি মডার্ন মোড়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্বপ্নীল মামুন। তো আমরা আসি যে কিভাবে আমরা মানে আমি আপনাদেরকে সরাসরি শুরু করি একটা সাল থেকে, সেটা হচ্ছে 2000 সাল থেকে চুরি, নাকি 99-98 নাকি 91 চিটিং হইতো, তখন মানুষ কিভাবে চিট করতো, বই যেত সাথে। হ্যাঁ, তো বই নিয়ে যে ওই সে পরীক্ষার সেন্টারে যায় পরীক্ষা দিত, তাই কি না? তো মানে আমি বলতে চাচ্ছি না এটা এটা হয়, এটা মানে তখন ছিল, হয়েছে আর কি, তো সব জায়গায় হয়, আমি গড়ে বলছি। হ্যাঁ, তো এটা সরাসরি আমাকে ধরার কোনো কিছু নাই, কারণ আমি গড়ে বলছি এটা হয়েছে, এটা পেপারেরও রেকর্ড আছে। তো 91 সাল থেকে 95 সাল বই নিয়ে যাও, 95 থেকে 97 পর্যন্ত এসএসসি এইচএসসি এক্সামে একটা রিভলিউশন ঘটছে, সেটা হলো বই আর নিয়ে যাওয়া হয় না, নিয়ে যাওয়া হলো চিটকোড, মানে শর্টকোড, এটাকে বলে শর্ট নকল। তো শর্ট নকল সাধারণত 4 ইঞ্চি বাই 3 ইঞ্চির মধ্যে হয় বা 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি কাগজের মধ্যে হয়, যে কাগজের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর অ্যান্সার লেখা থাকে। অ্যাঞ্জেলা কেমন আছো তুমি ছোট ভাই? হ্যালো ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি, আজকে একটা শো করতেছি, এটা হচ্ছে বুঝতেই পারছো যে চিট অন দ্য এক্সাম। তো এই বিষয় নিয়ে পলাশ খান দীপ আমাদেরকে বলছে, ভাইয়া ভালোই লাগছে, থ্যাংক ইউ। হ্যাঁ ভালো, তোমার দোয়ায় ভালো আছি। আমরা যে আজকে বিষয়টা করতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে চিট অন দ্য এক্সাম, সো কিপ ইট ওয়াচ। তো তারপরে যখন 95 সাল থেকে 98 পর্যন্ত শর্টকোট, যেটা বললাম শর্টকোটে চলে গেছে, তারপরে 98 থেকে 2000 সাল পর্যন্ত আমরা পাইছি হইলো কলমের নিপের মতে, মানে কলম আছে না, তখন কিন্তু একটা কলম পাওয়া যেত, লাইক রেড লিফ, অনেকের মনে আছে কি না জানি না, রেড লিফ কলম ছিল। ওই রেড লিফ কলমের নিপের পাশে পেঁচানো ছিল ওই নকলের এটা। তো যখনই নকল মানে এক্সাম হলে যখনই স্যার একটু সাইডে চলে যেত, তখন ওই কলমের নিপটা বের করে তখন ওইখান থেকে কাগজটা বের করে আবার এটাকে সুন্দর করে মুড়িয়ে ওই আবার কলমের ভিতরে ঢুকাই দিত। হ্যাঁ, তো দিয়ে আবার রেখে দিত, এবার লিখতো। সো এরকম বিভিন্ন ট্যাকটিস চালু ছিল, কিন্তু 2000 সাল থেকে মোটামুটি একটা টেকনোলজি শুরু হইলো। কারণ 2000 সালে আমাদের সবচেয়ে বেশি প্রচলন হয়ে গেছিলো আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটার। সায়েন্টিফিক ক্যালকুলেটারের মধ্যে অনেক রকম মানে 32 বিট, ওর মধ্যে অনেক মেমোরি লেখা যেত, অনেক মেমোরি। তো ওই সময় ওই সায়েন্টিফিক ক্যালকুলেটারের মধ্যে অনেকে করতো কি, সায়েন্টিফিক ক্যালকুলেটারের উপরে ওস্তাদ হইতো যে কোন ওয়ার্ড মানে কোন নাম্বারে কোন ওয়ার্ড হবে, কোন নাম্বারে মানে এই ওয়ার্ডের সাথে ওই ওয়ার্ডে সংযুক্ত হবে, এরকম করে তারা ডিজিট সাজায় রাখতো এবং এই ডিজিটগুলো তারা পরীক্ষার হলে দেখতো।
তা অনেকের প্রশ্ন অবশ্য করে ফেলছে অলরেডি মেসেঞ্জারে, যে ভাই এই বক্সটা কিনতে পাওয়া যায় কিনা, বক্স কিনতে পাওয়া যায় না। বক্স এইটা আমি কোনো এই বিষয়ে কিনাকিনির বিষয় নাই ভাই, ওকে? সো আমি জাস্ট বলতেছি এটা ইউজিংয়ের বিষয়, নো পারচেস, ওকে? কোথায় পাওয়া যায়, আচ্ছা দরকার নাই ওইটা ধরা খাইবেন, এখন ওইটা কিনলে আপনি সরাসরি ধরা খাইবেন, ওইটা খুব প্রযুক্তি, ওইটা নাই ক্যালকুলেটিভ বক্স। তো আমাদের আজকে বিষয় কিন্তু ক্যালকুলেটিভ বক্স নিয়ে না, আমাদের আজকে বিষয় হচ্ছে এক্সাম নকলটা নিয়ে। হ্যাঁ, তো কী কী প্রযুক্তিতে আমরা আসলে ইয়ে করছি। আচ্ছা, কামরুল হাসান ভাই বলছেন, পুরনো দিনের কথা মনে করিয়ে দিলেন ভাইয়া, বড় ভাইরা কত দেখতাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আমিও আপনার সাথে একমত কামরুল হাসান ভাই, পুরনো পুরনো নকল আমরা কত মিস করি। আসুন আমরা নকলের কিছু, নতুন নকল কিছু শুনি। হ্যাঁ, সামনে তো আরও অনেক এক্সাম, মেডিকেল এক্সাম আছে। কি আকিব, কি মনে করো যে মেডিকেল এক্সাম একটা ভাইটাল প্রশ্ন কিনা? হ্যাঁ, ভার্সিটি অ্যাডমিশন এক্সাম, সামনে অনেকগুলো ভার্সিটিতে অ্যাডমিশন এক্সাম আছে, যেখানে নকলের প্রতিবার একটু একটু করে দেখা যায় নকল করে ধরা পড়ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো নকল করে ধরা পড়ার বিষয়ে আমি যে ট্র্যাকে ছিলাম ওই ট্র্যাকটাতে যাইতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এই যে এক্সাম যে এখন ও 2000 সাল থেকে, যেটা না 2000 সাল থেকে 2003 পর্যন্ত যেটা চালু হয়েছিল সেটা হইল হেডফোন, সরাসরি হেডফোন। 2001 থেকে 2004 সরাসরি হেডফোন, পিছন দিয়ে, কেউ পিছন দিয়ে এখান থেকে ঢুকিয়ে এইভাবে কালো কালার এইভাবে র্যাপিং করে পিছন দিয়ে লম্বা চুল, মানে মানে ভুয়া চুল লাগায় পিছন দিয়ে ঢুকায় মোবাইল ফোনের মধ্যে। ওই যে আগে নোকিয়া একটা মোবাইল ফোন ছিল না, ব্লু কালারের, 1100 না কি যেন, মনে নেই এটা 1300 না কত, তো ওইটা একটা মোবাইল ছিল এরকম বড় ব্লু, ওইটা কোমরের মধ্যে রাখতো আর ওই হেডফোন দিয়ে কথা বলে। তো সো বিষয়টা মানে টেকনোলজি, টেকনোলজি তখন থেকে শুরু হলো 2000 সাল থেকে 2003 পর্যন্ত চলল পুরাদম সে হেডফোন, হেডফোন দিয়ে নকল। তারপরে 2003 থেকে 2005 পর্যন্ত চলল ব্লুটুথ নকল, মানে ব্লুটুথ, কেউ মেয়েরা তো পুরা স্কার্ফ পরে পুরা মানে ওইটা কি বলে ওইটা বোরখা, বোরখা পরে, হ্যাঁ একদম ওইটার ভিতর সবচেয়ে মেয়েরা কিন্তু মানে সবচেয়ে ভালো নকলটা ব্যবহার করতে পারছে, বিকজ তার স্কার্ফ পরে বোরখা পরে উড়না দিয়ে ঢাকা রাখে। তো ইট ডাজেন্ট ম্যাটার না, ব্লুটুথ ভিতরে তো চলছে, হ্যাঁ হিজাব করা, সরি ইয়া হিজাব করা, তো ব্লুটুথ তো চলছে, সো ইট ডাজেন্ট ম্যাটার। তো ব্লুটুথ দিয়ে যখন এই নকলটা চলতো, এটা কিন্তু খুব ভালো একটা ক্রেজ ছিল সেই সময়, মানে নকলটা এত ভালো একটা ক্রেজ ছিল এই ব্লুটুথ দিয়ে, যেটা একটা প্রযুক্তির ব্যবহার করে নকলটায়, মানে এটা একটা অন্যরকম ক্রেজ ছিল। তারপর এটাও ডিটেক্ট হয়ে গেল যে ব্লুটুথ দিয়ে নকল হয়, যাও বাবা মোবাইল, ব্লুটুথ তো মানে ব্লুটুথটা তখন বন্ধ হয়ে গেল, কারণ কি তখনও মানুষ এত ভালো জানতো না যে ব্লুটুথ মোবাইল দিয়ে কন্ট্রোল হয়, তখন বলতো যে এতটুকু ফোন রে, এতটুকু ফোন রে। সো আচ্ছা, তারপরে আমরা যাই 2005 পর্যন্ত বললাম না, 2005 থেকে 2003 পর্যন্ত, আমরা 2003 থেকে এটা 4-5 পর্যন্ত ছিল। তো 2004 থেকে আস্তে আস্তে ব্লুটুথ হয় কি আরও ছোটো হওয়া করে, মানে ব্লুটুথ বড় ছিল, হ্যাঁ তারপরে ব্লুটুথ যখন ছোটো হওয়া শুরু করে, ব্লুটুথ যখন ছোটা শুরু করে আস্তে আস্তে এত মানে সেটা হয়েছিল উইদিন মানে সেন্টিমিটার মধ্যে 5-7 সেন্টিমিটার, এবং এটা 1 ঘন্টা পুরো লাইফ দিত। তো সেটা চলে গেল 7 পর্যন্ত, 2004 থেকে 7 পর্যন্ত ব্লুটুথ খুবই চলল। আর তখন ব্লুটুথের রিভলিউশন, ব্লুটুথ ভার্সন 9, এখন তো ব্লুটুথ ক্লাস 10 ক্লাস 11, এখন অনেক ভালো ব্লুটুথ, তখন যে টেকনোলজি যাচ্ছিল যতটুকু ছিল। তারপরে তারপরে কী শুরু হইলো, 2006 থেকে, 2006 পর থেকে শুরু হয়ে গেল চিং মোবাইল। 2006 পর থেকে মানে 7, তখন নতুন কিছু চাইনিজ, তখন চায়না কিন্তু নতুন মোবাইল তৈরি করলো, চাইনিজ মোবাইল রিভলিউশনই হয়েছে নকল দিয়ে, এইটা মানে এটা আমি আর কি বলবো, চায়নার মোবাইল বানানোই শুরু হয়েছে ওই নকল করার জন্য, ওই মোবাইল টেকনোলজি প্যাটেন্ট নিয়ে একদম ছোট করে তারা তখন শুরু করলো, ছোট, আপনাদের মনে আছে না ছোট ছোট মোবাইল পাওয়া যেত, সো দ্যাট ওয়ান কাইন্ড অফ টুল টু ইউজ ইন দ্য মানে ওই এক্সামে। আরেকটা ব্যাপার হচ্ছে যে 2008 পর থেকে, কিন্তু ওই 2008 পর থেকে শুরু হয়ে গেল ক্যালকুলেটিভ বক্স, মানে ক্যালকুলেটারের মধ্যে ওইটার ভিতরে আরডিনো আছে, অথবা ওইটার ভিতরে
কোনো রেসবেরি বা পাই বা কর্টেক্স বোর্ড বা হোয়াট এভার দ্য বোর্ড ইন দ্যাট টাইম ওয়াস, ওই বোর্ড দিয়ে সেটা বানানো হতো এবং সেই বানানোর ভিতর দিয়ে এটা চলতো। তারপরে 2008 ছিল ক্যালকুলেটিভ বক্স অনেক বড়, মানে ইট লাইক 6 ইঞ্চি 6 ইঞ্চি 4 ইঞ্চি, ইট ওয়াজ আ ভেরি বিগ। তারপরে তারপরে 2008 পর থেকে শুরু হয়ে গেল ওই ক্যালকুলেটিভ বক্সের নতুন নতুন মডেল। তারপরে 2009 ক্যালকুলেটিভ বক্স, মানে প্রত্যেকটা বছরে কিন্তু ক্যালকুলেটিভ বক্সগুলো চলে। তো এটা কিন্তু একটা বান্ডেলে পাওয়া যায়, মানে 12:1, 16:1, 25:1, মানে :1 আবার কি, মানে 25টা ক্যালকুলেটিভ বক্সের সাথে একটা একটা মাস্টার কন্ট্রোলার দেওয়া হতো, যে 25 জন এক্সাম দিবে, একটা মাস্টার কন্ট্রোলার ওইটা ওইটা প্ল্যানিং করবে। তারপরে এটা 30 জন ইয়ে করবে, এটা মাস্টার কন্ট্রোলার একটা প্ল্যানিং করবে, মানে এই প্ল্যানিংগুলো এইভাবে এইভাবে হতো, ওই জন্য :1:1। তারপরে 2009 থেকে 2000 মানে 11 মানে 2009 থেকে 2011 পর্যন্ত আমরা আমরা দেখতেছি এখন টেকনোলজি যেটা ব্যবহার করে সেটা হলো ওয়াচ, সেটা হলো ঘড়ি, সিম্পলি ক্যাসিও ঘড়ি বা সিম্পলি আর ক্যাসিও লুক লাইক ঘড়ি, মানে যেটা কখনোই ডাউট করা যাবে না, ইটস মানে ইটস আ টোটালি মানে অ্যামাইজিং একটা ফোন, মানে এমন একটা টেকনোলজিক্যাল ফোন, এটা সাউন্ড হয়, অলসো ইট হ্যাজ এ ব্লুটুথ কানেক্টিভিটি, অলসো ইট ক্যান মানে জেনারেট আ লো ফ্রিকোয়েন্সি সাউন্ড, মানে দূরের কেউ শুনতে পাবে না, কাছের জন নেয়ার সার্ফেস শুনতে পাবে, সেটা হচ্ছে মোবাইল ওই ওই ওয়াচ। এই লো ফ্রিকোয়েন্সি ওয়াচ 2009 থেকে 2011 পর্যন্ত অনেক রিভলিউশন, স্টিল নাও এইটার মাধ্যমে নকল হয়। ঘড়ি আরেকটা এখন নতুন টেকনোলজি বেরিয়েছে, যেটা হয়তো আমাকে আমি জানি না তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে কিনা, সেটা হচ্ছে লকেট, লকেট সিম্পলি লকেট। আর এখনকার ছেলেরা তো ইও ইও শৌ শৌ কানে দুল, হ্যাঁ, আর গলায় লকেট থাকেই। সো গলায় লকেট একটা ছোট্ট লকেট, ইটস লাইক এ সাইজ, লেটমি এনিওয়ে আই উইল শো ইউ দ্য সাইজ অফ দ্য লকেট, আই মিন দ্য ফোন, মানে এতটুকু একটা ফোন, ওকে দিস সাইজ, এটা লকেটে থাকে এবং ওই লকেট থেকে সাউন্ড বের হয় এবং ওই ওইটাকে আবার কন্ট্রোল করা যায় পেন দিয়ে, ওইটাকে কন্ট্রোল করা যায় পেন দিয়ে, আই ক্যান কন্ট্রোল মাই লকেট বাই পেন, পেনের মধ্যে ডিজিট পুট করা যায় যে আমি কোন ডিজিটে ইয়ে করতে চাই, তখন ওই লকেটটার মধ্যে দিয়ে চলে যাবে, ওই লকেটটা আমাকে লো ফ্রিকোয়েন্সিতে আমাকে সাউন্ড দিবে যে এটা 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 বলতেছে, এটা 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 অ্যান্সার। সো এটা আনডিটেক্টেবল, কারণ এখন তো খালি মানে এখন তো খালি পরীক্ষা হলে গেলে মোবাইল ব্যাগ সব নিয়ে নিচ্ছে, অর্নামেন্টস, ওই জন্য অর্নামেন্টসের উপরে ভিত্তি করে নকল বা নকল ডিভাইস বানানো হচ্ছে, যেন এইটা আনডিটেক্টেবল হয়। আর কত মানে আর কত প্রযুক্তি, মানে মানে রিভলিউশনটা দেখছেন, আর লকেটের মধ্যে চলে গেছে এখন সব। তো লকেট, কানের দুল, কান দুলের মধ্যে ছোট্ট একটা এতটুকু একটা দুল আছে, লাইক মনে করবেন যে এটা কানের দুল, বাট এটা কানের দুল না, ইটস এ ডিভাইস, ওই ডিভাইসের মধ্যে ইয়ে আছে, ওই ডিভাইসের মধ্যে আপনার হ্যালো, ওই ডিভাইসের মধ্যে আমাদের ফোন নুকায় আছে। তো আজকে আমাদের বিষয় হচ্ছে চিট অন দ্য এক্সাম, কি আপনার কি কিছু এক্সপিরিয়েন্স আছে, আপনি বলার জন্য স্টুডিও চলে আসছেন, নাইস টু মিট ইউ। আচ্ছা, একজন চিট অন দ্য এক্সাম শুনে বলার জন্য চলে আসছে, রাফু ভাই ইজ ব্যাক, থ্যাংকস ভাই। আচ্ছা, তো আমার কথা হচ্ছে যে আমার পাশে আমাদের এক রিভলিউশনারি প্রোগ্রামার আছে, উনি এক্সামের চুরির মানে চিট অন দ্য এক্সাম ব্যাপারে কিছু বলতে চাই। তো চলুন আমরা ওই ওনার কথা কিছু শুনে আবার আমরা টেকনোলজি নিয়ে চলে আসি। এটা হচ্ছে আমার ভার্সিটির ঘটনা। তো আমার একটা ফ্রেন্ড ছিল, ওর কথাই বলবো, নামটা বললাম না কখন রাখি। তো ও এভাবে লিখতো যে মনে হতো যে ওর খাতার দিকে তাকাই লিখতেছে, কিন্তু মানে ভালোভাবে যদি লক্ষ্য করে তো দেখা যাবে যে ওর চোখটা আছে কিন্তু অন্যের খাতার দিকে এবং ও লিখেই চলতেছে। মানে কিভাবে সম্ভব এটা? এটা আসলে মনে হয় ওর একটা মানে জন্মগত একটা গুণ বলা যায়, তাছাড়া এভাবে কিভাবে, মানে আমি আপনার দিক তাকাই কিন্তু আপনি অন্য দিকে তাকায় আছেন, কিন্তু আপনি আমার দিকেই তাকায় আছেন মনে হচ্ছে। মনে হচ্ছে আমি খাতার দিকে তাকায় আছি ওর ক্ষেত্রে, মানে ওর খাতার দিকে তাকায় আছে।
কিন্তু আসলে তাই আছে অন্যের খাতার দিকে, কিন্তু লেখা চলতেছে, মানে স্যাররা অনেক সময় ধরতে পারে না এটা। আচ্ছা আচ্ছা, এত ডিফিকাল্ট মানে এত মানে অনেক এক্সপার্ট বলা যায়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা একটা আর টেকনোলজি নিয়ে আপনাদের মানে টেকনোলজি নিয়ে কোনো কিছু ঘটতে দেখছেন? টেকনোলজি বিষয়ে বলতে দেখা যায় যে মোবাইলটা যখন ইউজ করে, মানে ছোটখাটো ক্লাস টেস্টে মানে দেখা যায় যে মোবাইল ইউজ করা অনেক ক্ষেত্রে, তো দেখা যাচ্ছে যে ওই মোবাইলটা মানে দেখা যাচ্ছে কোনো অ্যান্সার যখন কমন না পায়, তখন দেখা যাচ্ছে গুগল সার্চ দিয়ে ওই অ্যান্সারটা খুঁজে নিয়ে আসে। আচ্ছা, মানে দেখা যাচ্ছে যে মানে টেবিল আর সালাদা যে টেবিলের নিচে রাখার মতো জিনিস আছে, তো দেখা যাচ্ছে ওইখানে ওইটা রাখিয়া লিখে চলতেছে সব, মানে কি মোবাইল? হ্যাঁ মোবাইল। তো মোবাইল তো অনেক এক্সাম নেন এলাউড, একটু দেখা যাচ্ছে মানে ছোটখাটো যেগুলো এক্সাম হয় ওগুলাতে এলাউ করে। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে আমরা যদি এক্সাম নিতে চাই তাহলে আমাদের মোবাইল ফোন একদমই আমাদের বাদ দেওয়া উচিত, মানে মোবাইল ফোন মোবাইল ফোন। আমি যেটা আজকে আপনাদেরকে মানে যেটা আমি বলছিলাম একটু আগে, সেটা হচ্ছে নতুন একটা টেকনোলজি, সেটা হচ্ছে লকেটে লকেটে ডিভাইস, যেটা মানে এখন গেলে তো মোবাইল নিয়ে নিচ্ছে, ব্যাগ নিয়ে নিচ্ছে, কিন্তু লকেট লকেট তারপর কানের দুল ওগুলার মধ্যে এখন ডিভাইস অ্যাড হয়ে যাচ্ছে, সে বিষয়ে আপনার কি কথা বলা আছে? হ্যাঁ, আমার তো মনে হয় কয়েকদিন পরে চশমার এই দাড়িতে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো হবেই, রিভলিউশন অফ হার্ডওয়্যার। আচ্ছা, মিস্টার মাজিদুল ইসলাম বলছে, লিমন ভাইয়ের নকল করার অভিজ্ঞতা দেবার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমি নকল করি নাই তো। আচ্ছা ঠিক আছে, এটা সবাই বলে। আচ্ছা এনিওয়ে, সবাই বলে না ভাই, আমি রিয়েলি নকল করি কোনো সময়। সবাই বলে বাদ দেন তো। আচ্ছা তো আমরা এখন ব্যাক করি আমাদের ইয়েতে। আমাদের এমডি কায়েফ ভাই বলছে পিৎজা সফট, হ্যাঁ আমরা খুব শীঘ্রই পিৎজা সফট করব। পিৎজা সফট একটা নতুন একটা কথা কায়েফ ভাই এখানে উচ্চারণ করছে, পিৎজা সফট। পিৎজা সফট হচ্ছে আমাদের একটা খাবারের দোকান, ইয়ে হাততালি, আমাদের খাবারের দোকান। এটা হবে পিৎজা সফট নাম, এবং পিৎজা সফটে আমরা পিৎজা খাবো, রেগুলার পিজ্জা, মিট পিজ্জা। এই পিজ্জা গুলা কি সফটওয়্যার মানে বানানোর ক্ষেত্রে কি কোনো সফটওয়্যার ইউজ করা হবে? দেখা যাচ্ছে কত ডিগ্রি টেম্পারেচার রাখবেন বা ওভেনে, মানে এই ক্ষেত্রে কি কোনো সফটওয়্যার ইউজ করা হবে? মানে পিজ্জার সাথে সফটওয়্যার? জি জি জি। কিভাবে মানে দেখা যাচ্ছে পিজ্জাটা কিভাবে বানাচ্ছেন, কিভাবে তৈরি করছেন, এই ক্ষেত্রে কি কোনো টেকনোলজি অ্যাড হবে এখানে? আমরা টেকনোলজি হালকা পাতলা অ্যাড করবো, কারণ ওই পিজ্জা খেয়ে যেন সবাই টেকনোলজিক্যাল পছন্দ হয়ে যায়, সো উই হ্যাভ সামথিং ইন দ্যাট। তবে আজকে আমরা যেটা নকল নিয়ে কথা বলছিলাম, সো উইল নট গো ফর দ্য বারবিকিউ পিজ্জা। আচ্ছা এনিওয়ে, আমরা আসি যে আমি যেটা বলতে চাই, কামরুল হাসান ভাই বলছে, লিমন ভাই কেমন আছেন, আপনারে এখানে দেখবো ভাবতেই পারিনি। আপনাকে বলছে আর কি, ওই খালি ধন্যবাদ দিচ্ছে না, ওনার ভিতর থেকে অনেক কিছু এক্সপ্রেস হচ্ছে কিন্তু আমার ভয়ে কিছু বলতে পারতেছে না। এনিওয়ে তো এখন কথা হচ্ছে যে থ্যাংক ইউ। স্বপ্নীল মামুন ভাই বলতেছে কোথায় পিৎজা সফট, হ্যাঁ আমি যাব। তো পিৎজা সফট হবে ঠিক রাফু সফটের সামনে, ওইটার নাম হবে পিৎজা সফট, এবং ওখানে আমরা পিৎজা খাবো, ঠিক আছে? ওখানে আমরা নানা রকম তো আমরা উই আর ওয়ার্কিং টু মেক এ পিৎজা সফট এবং উই উইল ইনজয়। তো চেষ্টা করছি, আই ডোন্ট নো, উই জাস্ট মানে কালকে চিন্তা করছি আজকে স্প্রেড হয়ে গেছে আমি পিৎজা সফট। এনিওয়ে সো লেটস আমরা মানে পয়েন্টে আসি। তারপরে এই যে লকেট, এই যে লকেট, এই যে কানের দুল, এই যে ডিভাইসগুলো চশমাতে, আমি চশমাতে এখনো যাচ্ছি না, বিকজ এটা হয়তো 2017 থেকে 2020 মধ্যে হবে। তো এই যে মানে নকলগুলো যে লকেট, তাহলে আমাদের কি করা উচিত? এক্সাম হলে তাহলে অবশ্যই আমাদের নকলগুলো মানে আমাদের লকেটও নিয়ে রাখা উচিত নাকি? লকেট পরে যাওয়া যাবে না তাই না? অর্নামেন্টস পরে যাওয়া যাবে না, অর্নামেন্টসগুলো তো দরকার নেই। হ্যাঁ সেটা দিয়ে ডিস আউট করে, তোমার এক্ষেত্রে কোনো কথা বলা আছে? যদি অর্নামেন্টস ডিস অ্যালাউড করে তাহলে সেক্ষেত্রে নকলটা কেমন কি বা ভালো মানে ভালো প্রোগ্রেস হবে কি না? অর্নামেন্টস যদি না নিয়ে যাওয়া মানে না এক্সাম হলে যদি আটকানো হয় তাহলে ভালো হয়, কিন্তু নকল তো আসলে অন্যভাবেও হতে পারে। যেমন পোষাম, আমি দেখছি আমার লাইফে কিছু ছেলেদের পরীক্ষার 30 মিনিট আগে কোশ্চেন পেয়ে যায় কোশ্চেনের অ্যান্সার সহ। তো এইভাবে নকল হলে তো নকলটা আটকানো মানে পরীক্ষা হলে কোনো কিছু নিয়ে তো তাহলে নকলটা আটকানো যাবে না যদি কোশ্চেন আউট হয়।
সরি আমি প্যাথেটিক একটা কথা বললাম, গতবারে নকল আউট নিয়ে, মানে নকল করার চেয়ে নকল আউটটা আরো কঠিন ব্যাপার। কোশ্চিন আউট হইলে ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ভাই যারা আপনারা কোশ্চিন আউট করেন, প্লিজ কোশ্চিন আউট করবেন না। কোশ্চিন আউট করলে অনেক ছেলে মেয়েদের লাইফ নষ্ট হয়ে যায়, অনেক স্বপ্ন নষ্ট হয়। কি দরকার ভাই দুই দিনের পৃথিবী? লেটস খাই দাই এনজয়, লেটস ডাই। হ্যাঁ, তা আমরা আমরা হাসরের জন্য রেডি হয়ে যাই। সো ওয়াই ওয়াই উই, মানে আমরা কেন মানুষের লাইফের মানে কিল করব? আমরা কেন মানুষকে ক্ষতি করতে যাব ভাই? সামান্য কিছু টাকার জন্য আমরা যদি কোশ্চিন ফাঁস করি তাহলে এটা কি পসিবল? তা চলুন আমরা কোশ্চিন ফাঁসের বিরোধিতা করি। আমরা কোশ্চিন ফাঁস থেকে বা যারা কোশ্চিন ফাঁস করে তাদেরকে আমরা ধরি, তাদেরকে আমরা পুলিশের কাছে হস্তান্তর করি, তাদের বিষয়ে আমরা রিপোর্ট করি। আর যদি কেউ কিছু না করে ভাই, কোশ্চিন ফাঁস যদি কেউ করে ভাই, সরাসরি আমাকে ইমেল করে দিবেন, ভাই এই ব্যক্তি কোশ্চিন ফাঁস করছে। যথেষ্ট প্রমাণ দিয়ে করবেন, আমি দিনাজপুর থেকে দরকারে ঢাকায় অবস্থা দেখে নিব, ঠিক আছে? বা আমরা দিনাজপুরবাসী অনেক অ্যালার্ট, আমরা গোটা বাংলাদেশ কন্ট্রোল করতে পারি। সো নো নিড টু গেট ওয়ারিড। হ্যাঁ, সো আপনারা জাস্ট মানে নকল, মানে এই নকল যে মানে করে ওর না, মানে নকল তো আর কতজন ধরবে, তো যে ফাঁস করে কোশ্চিন তাকে ধরতে হবে। ফাঁস করা কোশ্চিন, কোশ্চিন ফাঁস করা থেকে বিরত রাখতে হবে। হয়তো আমাদের চাচা ফাঁস করে, হয়তো আমাদের মামা ফাঁস করে, হয়তো আমাদের ভাই বা বোন, যেই ফাঁস করে না কেন তাদেরকে বোঝাতে হবে যে কখনো কোশ্চিন পেলে, হ্যাঁ ও যদি কোশ্চিন পেয়ে যায় কোনোভাবে, ফাঁস করার দরকার কি? ওই নিয়ে পরীক্ষা দিক, ওকে, সিম্পলি শেষ। কারণ কতজনকে আটকাবেন নাকি? কিন্তু এইভাবে স্প্রেড হয়ে গেলে লাস্টে আপনার কোশ্চিনটাও কিন্তু কমন পড়বে না, তাহলে সব দিক দিয়ে একটা ক্রস। আপনার কোশ্চিন কমন পড়বে না, কোশ্চিন পাল্টে যাবে, আবার দশজন জানবে এখানে, মানে এইখানে দশজনের লাইফ ক্রাশ হবে, কী দরকার ভাই? সো ফিল্টার ইট, ওকে। আচ্ছা আসলে এখান, হ্যাঁ তুমি কিছু বলতে যাচ্ছ আকিব? আসলে এখানে একটা বিজনেসের ব্যাপার আছে, যারা কোশ্চেন আউট করে তারা তো টাকার জন্যই করে। এখানে যে কোশ্চেন আউট করতেছে, সাপ্লাই করতেছে, এভাবে টাকা পাচ্ছে, আসলে এটার জন্যই মূলত। এখন কোশ্চেন আউটে কি প্রপার টাকা পাওয়া যায় কিনা সেটা কিন্তু আমরা নিশ্চিত না, যে ওই কোশ্চেন মিলে যায় কিনা, তাই না? সো এটা আমি শুনছি অনেক জায়গায় যে আরেকটা জিনিস যে পরীক্ষায় নকলের আগে আমাদের চুল ডিটেক্ট করাইতে হবে, চুল। হ্যাঁ আচ্ছা, এখানে অনেকগুলো মেসেজ চলে আসছে আমার কাছে, অনেক অ্যান্সার দিতে হবে। তো চুলটা কেন? অ্যাকচুয়ালি চুলের মধ্যেও ডিভাইস রাখা যায় চুলে। হ্যাঁ তো চুলে আমাদের স্বপ্নীল মামুন ভাই মেসেজ করছেন, যেটা না বললেই না, ক্যামেরা টু আউট দ্য এক্সাম কোশ্চেন ভেরি ইজিলি। সো What should we do is it? I just heard it from a practicing exam hall. আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো বোতামের মধ্যে যদি কেউ ইয়ে রাখে তাহলে আমাদের কী করতে হবে? আমাদেরকে ডিটেক্টর ইউজ করতে হবে, অনেক রকমের ডিটেক্টর আছে। আমরা কিন্তু ক্যামেরা মানে মেটাল ডিটেক্টর দিয়েও কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি যে মানে কীভাবে কী কী আমরা ইয়ে করবো, কিভাবে কোকে কি বোতামে কি কি ক্যামেরা লাগছে। অনেকগুলো মেসেজ আসতেছে, আমি একদম অন্যমনস্ক হয়ে যাচ্ছি, মেসেজের অ্যান্সার দিতে দেওয়া আমি দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড আপনার কি, আচ্ছা তো আচ্ছা তো ওইটাতে আসতেছি, থ্যাংক ইউ। তো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অর্নামেন্টস বাদ আর চুল, আর বোতামের যে বিষয়টা থাকে, বোতাম হচ্ছে একটা পুরনো টেকনোলজি বোতামের মধ্যে, তবে ওইটা কিন্তু খুবই কঠিন, ওইটা কিন্তু দেখা উচিত, মানে ওইটাও ডিটেক্ট করা উচিত। তো যেই বোতামের সামনে দেখা যাবে যে ওই ইয়ে ঢুকানো না, এটা কি বলে ওইটা, এই যে মানে ওই যে, আরে না বাবা, বোতামের মধ্যে যেটা বলে ওই যে সুতা,
আবার অনেক আছে না বোতাম, টিপ বোতাম, তো টিপ বোতাম এগুলো আমাদেরকে ভালো করে ডিটেক্ট করা উচিত। দেখা যাচ্ছে যে বেশি করে চিকন মানুষরা কিন্তু ক্যামেরা ব্যবহার করতে পারে না, একটু মোটা মানুষরা ব্যবহার করতে পারে কিন্তু। হ্যাঁ, তো এখানে কিন্তু একটা ফিল্টার হয়ে যায়। ক্ষেত্রে যেটা বলা যায় আসলে অর্নামেন্টস তো খুলে রাখে আসা যায়, কিন্তু বোতাম তো খুলে রাখা আসা যায় না। হ্যাঁ, বোতাম তো খুলে রাখা, এই কারণে এটাকে ডিটেক্ট করতে হবে। হ্যাঁ, বোতামটাই ডিটেক্ট করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি? অবশ্যই যে কোনো মেটাল ডিটেক্টর, মেটাল ডিটেক্টর দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি। তাহলে আমাদেরকে টোটালি মেটাল বন্ধ করতে হবে, তাহলে উই ক্যান মানে আমরা এটা ডিটেক্ট করতে পারব। হ্যাঁ, মেটাল ডিটেক্টরের মাধ্যমে কিন্তু বোঝা যায় যে এটা একটা মেটাল, জাস্ট একটা ডিভাইস দিয়ে খালি একটা চেক করে নিলে কিন্তু হয়ে যায়। তো এটা যদি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেয় আমার মনে হয় যে নকলটা কমে যাবে। আর আর আমার মনে হয় যে আমরা অনেক প্রযুক্তি নিয়ে কথা বললাম অলরেডি, আমরা নকল নিয়ে একদম ছয় চাষ করে দিছি, আমরা নকল ডিভাইস থেকে শুরু করে সবগুলোর ব্যাপারে কথা বলছি। সো আমার মনে হয় যে আমাদের কথোপকথন শেষ, আমাদের বিষয়টি অলরেডি আমরা কমপ্লিট করে ফেলছি, আপনাদেরকে বুঝাতে পারছি যে কত সাল থেকে কত সাল পর্যন্ত কী কী নকলের ডিভাইস চলছে এবং কীভাবে কীভাবে মানুষ নকল করছে এবং এগুলোকে আমরা কীভাবে অ্যাভয়েড করতে পারি। চলুন নকল না করে আমরা নিজেরা পড়ি, ভালো করে একটু পড়ি। আমাদের কিন্তু সবাই বলছে যে 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 সৃজনশীল মানে একদম হুবাহু যে কিছু হইতে হবে এটা কিছু না, নিজের মনের মতো করে লিখলেও কিন্তু মার্কস পাওয়া যায়। সো কেন ভাই নকল করবো, ইয়ার একটু না হয় কম মার্কসই পাইলাম, তো নকল করার দরকার কি? আর এখন তো কম্পিটিশন ওইরকম নাই যে কাউকে ফেলায় কাউ কাছে যাইতে হবে। হ্যাঁ, তো আমার আমার কথা হচ্ছে ভাই, আমরা নকল আমি আপনি যখন আপনি মনে করেন, আপনি মনে করেন নকল করেন নাই কিন্তু আপনি খারাপ স্টুডেন্ট, ঠিক আছে, লেট মি গো স্টার্ট ফরওয়ার্ড, আপনি খারাপ স্টুডেন্ট, আপনি নকল করেন নাই, হ্যাঁ, আপনার রেজাল্ট খারাপ হয়েছে, আপনি বল আপনি সবাইকে বুক ফুলাই বলবেন যে ভাই আমি নকল ছাড়া পাস করছি, নকল ছাড়া, আমার রেজাল্ট খারাপ বাট আমি নকল ছাড়া। হ্যাঁ, এটা অনেক আবার সেন্টিমেন্ট, ও আমরা কি তাহলে নকল করে পাশ করছি নাকি, এই বিষয়টা হইতে পারে। সো এই বিষয়টাও বলা যাবে, কিন্তু জায়গা বুঝে বলতে হবে যে ভাই আমি নকল করে পাশ করি না, নাম্বার কম, ঠিক আছে। এক্ষেত্রে এভাবে বলতে পারে যে আমাদের সাথে যারা ছিল তারা নকল করে পাশ করছে কিন্তু আমি নকল ছাড়া। হুম, আমরা এটা বলতে পারি যে আমার সাথে যারা ছিল তারা নকল করে পাশ করছে কিন্তু আমি নকল করি নাই, ঠিক আছে। সো উই ক্যান গো লাইক দ্যাট। এবং আমার মনে হয় আমাদের একটা বুঝে নিতে হবে, কারণ নকল ছাড়া পাশ করলে একটা স্বাধীনতা থাকে, একটা আরাম থাকে, ভাই ইস আমি নকল ছাড়া নিজের মাথাটা আমার মগজটা হালকা বাদলা আউলাইয়া হাউলা কইরা আমি পাশ করছি, আই এম ভেরি হ্যাপি উইথ মাই সেলফ। হ্যাঁ, সো এইটা সবাই গর্ব করতে পারে না, এটা আমরা তো আমাদের এখানে অনেক মেসেজ কমেন্ট জড়ো হয়ে গেছে, আমরা একটা একটা করে আসছি। প্রথমে আসছে ইকবাল হাসান ভাই, স্যার রাফু স্যার আমার একটা দাবি হলো আপনি ঢাকাতে একটা অফিস করেন। অনেকের দাবি ঢাকাতে অফিস করার, আমার অলরেডি ঢাকাতে একটা অফিস আছে, ওটার নাম হচ্ছে ভেকরাস বিডি। হ্যাঁ, এটা নাই মানে ভেকরাস বিডি লিমিটেড, এটা হচ্ছে অন্য রকমের একটা ইয়ে। তবে আমরা যখনই এটা আমাদের স্লোগান ভেকরাস বি, এটা হচ্ছে আমাদের স্লোগান, এটা একটা লোগোর মতো, এটা একটা লোগো, লোগো এটা হলো সাউন্ড লোগো, ওকে ভেকরাস বিডি। সো ভেকরাস বিডি ইজ মানে এটা হচ্ছে কাকরাইল মোড়ে এবং এটা আমার অফিস, বাট আমি খুব কম যাই বিকজ আই এম ভেরি মাচ বিজি উইথ মাই কোভিড 19 ভাইরাস সফটওয়্যার, ওকে, বাট আই উইল গো সুন এট ঢাকা। এনিওয়ে থ্যাংক ইউ ইকবাল হোসেন। আচ্ছা, আরেকটা জিনিস আসি, স্বপ্নীল মামুন, আমাদের স্টুডেন্টদের কি পানিতে, ও আমাদের স্টুডেন্টদের পানিতে চুবাই এক্সাম অ্যালাউ করতে হবে? হ্যাঁ রাইট রাইট, আমাদের স্টুডেন্টকে পানিতে চুবাই, স্বপ্নীল মামুন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মজার কথা বলেন যে আমাদের আমাদের স্টুডেন্টদেরকে পানিতে চুবাই টেস্ট করতে হবে। না, এক্ষেত্রে এই স্বপ্নীল ভাই এক্ষেত্রে কিন্তু আমাদের প্রোগ্রামারের মানে আমাদের প্রোগ্রামারের একটা বক্তব্য আছে, দাঁড়ান এক সেকেন্ড, আপনার দিকে ক্যামেরা যাচ্ছে। রাইট, তো বিষয়টা হচ্ছে যে আমরা তাহলে চাচ্ছি যে পুরো এক্সামটা আমরা শীতকালে নেব। হ্যাঁ, পুরো এক্সাম শীতকালে নেব, এটা কিভাবে পসিবল? শীতকালে পানির মধ্যে চুয়াবো, হ্যাঁ, যাতে ওই ভয়ে আর কেউ পরীক্ষা দিতে না, তো পরীক্ষা দিতে না আসলে কি আর তাহলে পাস কেমনে হবে? ওয়াই ইউ আর সেইং ইললজিক্যাল কথা, মানে সেই ক্ষেত্রে তারা মানে পরীক্ষা দিবে সে কত আরামদায়ক ফিল করবে, কারণ পরীক্ষা হলে তো অনেক পরীক্ষা হলে ফ্যান ঘুরে না, এই পরীক্ষাটা তো তার শীতকালে নিতে পারতেছে না।
তার পরীক্ষা শীতকালে মানুষ কেন পরীক্ষা দিব? শীতকালে পরীক্ষা পাত হতে পারে না, শীতকালে শীতকালে পরীক্ষা পাত, শীতকালে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই। শীতকালে মানুষ খালি কি করবে, ল্যাপের তলে থাকবে আর গোসল করবে, ঠিক আছে? আই সরি আই মিন ল্যাপের তলে থাকবে আর ঘুমাবে, রাইট? না, ল্যাপের তলে থাকলে তো অনেক কিছু হয়, গোসলও একটা ব্যাপার থাকে। এনিওয়ে, তো এখন কথা হচ্ছে যে শীতকালে নো এক্সাম, হ্যাঁ সামারে খালি এক্সাম। তো সামারে এক্সাম কেমনে? সেটা হইলো যে গোসল করবো আর পরীক্ষা দেবো, কত মজাই মজা। একটা পুকুর রাখবে, একটা ডুব দিয়ে আসো। প্রত্যেকটা পরীক্ষা হলের পাশে একটা পুকুর থাকা উচিত, ওখানে আমরা যাব, মাথা গরম হয়ে গেছে, স্যার অ্যালাউড না, এটা অ্যালাউড না। অনেক সময় আছে যে এটা অ্যালাউড না বলে, দিস ইজ নট অ্যালাউড অ্যাট এক্সাম, দিস ইজ অলসো নট অ্যালাউড। এটা তো নিজের থেকে অ্যালাউড না, এটা যদি কেউ করে তাহলে তোর কপাল খারাপ, ঠিক আছে? এইটা হইলে ঠিক আছে, তো তাহলে কি বাইরবে? বাইরবে হইলো এইটা, এইটা কি, এইটা এইটা হইলো নতুন টেকনোলজি, এইটা হলো নতুন জিনিস। এইটা মানে হচ্ছে আমি পুকুরে ডুব দিয়ে এসে গোসল মানে পরীক্ষা দিচ্ছি। সো তো আমার কথা হচ্ছে ভাই যে নকল করার কোনো মানে হয় না, নকল আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। সেক্ষেত্রে কিন্তু একটা ওই যে মানে ওয়াটারপ্রুফ ডিভাইস তৈরি হয়ে যেতে পারে তখন। সেক্ষেত্রে যদি সবাই যদি এরকম করে গোসল করে আসে পরীক্ষা দেয়, মানে গোসল করে পরীক্ষা অ্যালাউড হলে তো ওয়াটারপ্রুফ ডিভাইস তৈরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা তো একটা, তার মানে কি তথ্য প্রযুক্তি থেকে বাঁচার উপায় নেই আমাদের? যতই বাঁচতে যাবেন ততই প্রযুক্তি আসবে, মানে এরকম আসতেই থাকবে, আমাদের মানে চলতেই থাকবে। আচ্ছা, আমরা একটা কমেন্টস নেই। আরাফাত হোসেন বলছে গঠনমূলক আলোচনা খুবই ভালো লাগতেছে, থ্যাংক ইউ আরাফাত, তোমাকে আমরা খুব মিস করি, বিশেষ করে আমি মিস করি এখানে, সাথে আমার সাথে সাপ মিস করে আমার এখানকার, তারপর সেকেন্ডারি মিস করে আমার ওই নেটওয়ার্কের যারা আছে, আর যারা তার সাবলেট মিস করে, আরও যারা দূরে দূরে আছে আমাদের ক্লায়েন্টরা, তোমাকে সব দিক দিয়ে সবাই মিস করে, ফ্রম হেড টু টেল মোর মাস্টার স্লেভ অ্যান্ড অল। ওকে, সো প্লিজ তুমি আসবা, আমাদের সাথে যোগাযোগ রাখবা, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে অ্যান্ড হোপ ইউ আর গুড। আমরা অবশ্যই গঠনমূলক আলাপ আলোচনা করি এবং আমরা চাই যেন সবাই মানে ভালো থাকে এবং সবাই তথ্য প্রযুক্তি বিষয় জানে। আমাদের আলাপ আলোচনা তথ্য প্রযুক্তি বিষয় নিয়ে সামনে আমাদের একটা শো আসতেছে, ওইটার নাম আই টেক ডিফারেন্ট শো। ইয়েস, ওইটার জন্য আমরা রেডি। আচ্ছা, আরেকটা আমরা কমেন্টস নিচ্ছি, ভাইয়া নকল করা স্টুডেন্টের দক্ষতা প্রকাশ করে না, অদক্ষতা। ও আমি দক্ষ, কিন্তু আসলে সে ভালো স্টুডেন্ট না। আচ্ছা, ওকে, সো দ্যাটস ইট। এখানে আরেকটা জিনিস আমার এখানে মেসেজ আসছে, ভাই আমরা নকলের সময় আমার নকলের সময় রক্ত গরম হয়ে যায়, কি ট্যাবলেট খাবো? আমি ডাক্তার না, ওকে, সো কি ট্যাবলেট খাবেন এটা আমি বলতে পারবো না। আমি তো বললাম যে নকল বিরোধী কথা হচ্ছে, এখানে নকল করার জন্য আমি ইনফ্লুয়েন্স করবো কেন? আজব কথা, নকল করতে গেলে কি ট্যাবলেট খাবেন এটাকে আমারই জিজ্ঞেস দিব? হ্যাঁ, এই জায়গায় আই টেক ডিফারেন্ট শো, এটা আই টেক ডিফারেন্ট শো, এটা কি টক, এটা কি টক শো কোনো টিভির, যে আমি কোন ট্যাবলেট খাই নকল করবো? আজব কথা। আরেকজন মেসেজ লিখছে, দাঁড়া একটা মেসেজ লিখছে, ঘুমের ট্যাবলেট খেতে ঘুমায় যাবে পরীক্ষা হলে। আরেকজন মেসেজ লিখছে, সেটা হইলো যে ভাই আমার দাদাই নকল করছে, আমার বাপে নকল করছে, আমার মায়ে নকল করছে, আমি কেমনে নকল করবো না, এটা আমাকে লিখছে। সো এইটা একটা খুব কঠিন প্রশ্ন, আমি চাই আপনারা কমেন্ট দিয়ে নট ইন মেসেজ, কমেন্ট দিয়ে ওই ব্যক্তি অ্যান্সার দেন, যার দাদাই নকল করছে, তার বাবাই নকল করছে, তার মায় নকল করছে, ওই কি করব, এইটা একটা প্রশ্ন। প্রশ্ন এটা, বলেন আপনার দাদা, আপনার বাবা, আপনার মা আমাদের এই শোটা দেখে নাই, এই শো আপনি দেখছেন, তার মানে ইউ আর নট মানে টোটালি অ্যালাউড টু মানে নকল করা, ঠিক আছে? বাংলিশ। আচ্ছা, এনিওয়ে, সো আমরা আরো কিছু আসছে, ইবলুল পারভেজ, এই দোস্ত অনেক নকল করছে, ইবলুল বেটা লাইনে আসছে, দোস্ত হাউ আর ইউ,
হ্যাঁ দোস্ত, আমি জানি তোমাকে বলছিলাম দোস্ত আমি নকল করে আসছি, কথাটা মনে আছে? জেমতি বক্সের ভিতরে নকল, যাই হোক, এনিওয়ে এগুলো হ্যাঁ তুমি নকল করছো, তুমি আমাকে লিখছো গুড দোস্ত হাম, হ্যাঁ মজা পাইলা, খুব মজা পাইলাম, আমিও মজা পাইলাম তোমারে, কারণ নকলকার ব্যক্তি চলে আসছে। এখানে আছে মাসুদ রায়হান লিখছে, ভাই আপনি কি জানেন আপনি খুব সুন্দর মজা করে কথা বলেন, আমি একদমই জানতাম না। আই বিকাম সো অ্যাংগ্রি, এনিওয়ে নাও আই এম কুল, আমি একদমই জানতাম না। মাসুদ রায়হান, আই এম ভেরি হ্যাপি টু গেট ইউ আউট, এবং আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি। আমি আমার মোবাইলে চার্জও নাই, সো আমি শোটা অনেক আগাই নিয়ে যেতে চাচ্ছিলাম বাট পারতেছি না, কারণ মোবাইল বলতেছে আর পক পক করাইস না, আমাকে বন্ধ কর। হ্যাঁ সো আমি আর চাচ্ছি না। তো মাসুদ রায়হান ভাই, আমরা লাইনে আসি, আমরা লাইভে আসি, তো আপনি চেষ্টা করবেন আমাদের সাথে থাকার। আমরা অনেক গঠনমূলক বিষয় নিয়ে আলাপ আলোচনা করি, কারণ সবাই মানে চিন্তা করলাম আর কত মানুষকে শেখাবো। কাটে গেছে।